বর্তমানে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একটা বালপাকনা পোলা বাইন আছে যাদের কাজই হচ্ছে মানুষের পিছনে আঙ্গুল দেওয়া। এগুলোর যদি ছোটবেলায় এদের বাপ মা কষ্ট করে একটা সরকারি কৃমির ওষুধ খাওয়াই দিত, তাহলে আজকে হয়তো বা তাদের পাসার কৃমি আর মাথায় উঠতো না। ঠিক বলেছো। বাট অলরেডি যেহেতু এদের পাসার কৃমি মাথায় উঠেই গেছে, তাই এরা মাথার কৃমি যেভাবে নামায় আর এই পোলাপেন গুলো এতটাই ফাজিল হয় যে জাউরামি করতে গিয়ে ওরা ঘরের বড় মানুষদেরও ছাড় দেয় না। আর এগুলার হাতে পায়ে যখন আপনিও উড়া দুরা ঘাড় দিতে যান, বাট আপনারে বলে আমি তো জাস্ট একটু প্র্যাঙ্ক করছিলাম, আর আপনিও ওদের সাথে মজা নিতে যখন রিটার্ন প্র্যাঙ্ক করতে যান, তখন উল্টা আপনার সাথেই নিজের এত বড় একটা গালে ছোট হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ বসানোর পরে যখন জিত করে ওরেই উল্টা মারতে যান, তখন ও তো গিলটি ফিল করেই না, বরং উল্টা বলে একটা খেলে আরেকটা খেতে মন যায়। তো যতই মায়ের গুতা খাক, এগুলো তো কখনোই শিক্ষা হয় না। মায়ের তো এরা ঘরে বসে খাইতেই পারে, কিন্তু গুতা খাইতে এরা বাইরে গিয়ে যা করে আর নিজের এই বালপাক নামার স্বভাবের জন্য এরা যেখানে যায় ওইখানেই বামার ঢুকায়। ফর এক্সাম্পল, ধরেন আপনি কোনো অনুষ্ঠান বা ইভেন্টে গেছেন, সেখানে গিয়ে দেখলেন যে ডিজে পার্টি হইতেছে, আর এই ধরনের পার্টিতে পোলা পাইন বাম হাত দিবেই। এদের কাজই হইতেছে এইসব জায়গায় গিয়ে গুতাগুতি করা। বা সব ডিজে তো আর শান্ত স্বভাবের হয় না, কিছু কিছু আবার এদের থেকেও বড় জাউরা হয়, তাই এগুলারে যেভাবে শিক্ষা দেয়। বাট আগেই বলছি, এইসব জাউরা পোলা পাইনদের শিক্ষা দেওয়া এতটা সহজ না। এরকম একটা ভয়ানক অপমান হওয়ার পরও এদের ভিতরে তো কোনো লজ্জাবোধ কাজ করেই না, বরং ওই ডিজের সামনে গিয়ে ওই ডিজের গানেই উল্টা যেভাবে নাচে আর ভাই শিক্ষা হইবই বা কেমনে বলেন। নর্মালি দেখবেন স্কুল লাইফের লাস্ট ডেতে মেয়েরা কি করে জানেন? আর এইসব জাউরা ছেলেরা যা করে